বর্ষার মৌসুমের মাঝামাঝি এসে গেলেও অস্বস্তিকর গরমের দিন কাটছে দক্ষিণবঙ্গবাসীর। এমতো অবস্থায় একটাই প্রশ্ন, কবে থেকে নামবে স্বস্তির বৃষ্টি? কারণ ইতিমধ্যেই বৃষ্টি এলেও ছিটে ফোটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে দক্ষিণবঙ্গবাসীকে, যার ফলে বেড়েছে গরম। অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ, যদিও ইতিমধ্যেই অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের অবস্থানের বিষয়ে জানিয়েছিল আবহাওয়া দপ্তর। তবে এর ফলে রাজ্যের কোথায় কোথায় কখন থেকে বৃষ্টি নামবে এই বিষয়ে স্পষ্ট কিছু এখনও জানা যায়নি। যদিও আগামী সপ্তাহের মাঝামাঝি সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। টানা তিন দিন এই বৃষ্টি চলবে বলে সূত্রের খবর। কোন কোন জেলাগুলিতে এই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বোতামটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। সোমবারের আগে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বাতাসে জলীয় বাষ্পের প্রাধান্য, ফলে অস্বস্তি বাড়বে। সকাল 11টার পর এই সূচক বেড়ে 90 কোঠায় পৌঁছাবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6°C, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7°C, বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 89%, গত 24 ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে 4 মিলিমিটার। আগামী সোমবার পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের 5 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গেও আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা কিছুটা বাড়বে। এছাড়া দেশের পশ্চিমের রাজ্যগুলিতে আজও ভারী বৃষ্টি হতে পারে, মুম্বাইয়ে প্রবল বৃষ্টি হতে পারে।